নমস্কার সরকারি বন্ধু নিশ্চিত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ইডব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত নির্দেশিকা জারি হওয়ার পর বেশ কিছু বিষয়ে অনেকেরই কনফিউশন ছিল সেই সমস্ত কনফিউশনগুলো নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা এফএকিউ আগারে নির্দেশিকা জারি হয়েছে যার বেশ কয়েকটি ইস্যু আমি বিগত ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি এই পর্বে আমি মূলত ইনকাম এবং অ্যাসেট সংক্রান্ত যে ডাউটসগুলো ছিল সেগুলোও এই এফএ কিউতে পরিষ্কার করে বলে দেওয়া আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব। তো আসুন আমরা দেখে নিই ইনকাম এবং অ্যাসেট সংক্রান্ত যে ডাউটসগুলো আমাদের ছিল সেগুলো নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি ক্লাসিফাই কী ক্লারিফাই করেছে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সাধারণত হয় সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার ফিফটিন যে ওয়েদার মানি আর্ন থ্রু প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আদার পেনশনারি বেনিফিট ইন এ পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ার অ্যাট দা টাইম অফ রিটায়ারমেন্ট উইল বি কাউন্টেড অ্যাস ফ্যামিলি ইনকাম এটা খুব গুরুত্বপূর্ণ যারা সরকারি কর্মচারী তারা রিটায়ারমেন্টের সময় প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং আদার্স কিছু পেনশান বেনিফিট পেয়ে থাকেন এক্সক্লুডিং পেনশান অ্যামাউন্ট সেটা বাদ দিয়ে যে অ্যামাউন্টগুলো পান সেই অ্যামাউন্টগুলো ওই পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারের ফ্যামিলি ইনকাম হিসেবে ধরা হবে কি না এর কিন্তু সরাসরি উত্তর এই প্রশ্নে দেওয়া নেই যেটা বলা আছে যে অ্যাজ পার প্যারা ফোর যেটা অরিজিনাল নোটিফিকেশন ছিল সেখানে বলা আছে যে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কোন কোন সোর্স থেকে স্যালারি এগ্রিকালচার বিজনেস প্রফেশান ইত্যাদি ক্ষেত্র থেকে যদি আট লাখের নিচে থাকে তারা ইডব্লিউএস পাবে তো এক্ষেত্রে যেহেতু এই রিটায়ারমেন্ট বেনিফিট যেগুলো আছে এগুলো স্যালারি নয় এবং আদার্স যে ইনকাম ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে তার মধ্যেও পড়ে না কাজেই এই ইনকামগুলোকে কিন্তু ফ্যামিলি ইনকাম হিসেবে ধরা হবে না তবুও একটা ক্লজ নিচে দেয়া আছে দেখুন সাধারণত ধরা হয় না দ্য ইনকাম ফর দিস পারপাস উইল বি গ্রস ইনকাম টেকেন ইন্টু অ্যাকাউন্ট ফর দ্য পারপাস অফ ইনকাম ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স যারা ফাইল করেন তারা ইনকাম ট্যাক্সে যে গ্রস ইনকাম দেখান যে যে সোর্স থেকে সেই ইনকামটাই কিন্তু ফ্যামিলি অর্থাৎ সকলে মিলে যে ইনকাম হবে সেটাকেই কিন্তু ইনকাম হিসাবে দেখা হবে ফ্যামিলির ইনকাম তবে ইন জেনারেল যেহেতু প্রভিডেন্ট ফান্ড কোনো ইনকাম নয় এটা সেভিংস সরকারি কর্মচারীর এই ম্যাটারগুলো কিন্তু ইনকামের মধ্যে আসে না কিন্তু পেনশন যেটা উনি মান্থলি পান দেখুন পরের কোশ্চেন যেটা বলা আছে কোশ্চেন নাম্বার সিক্সটিন উইল মানি পেনশন ফ্যামিলি পেনশন উইল বি অ্যাজ ফ্যামিলি ইনকাম অবশ্যই এটা ইনকাম হিসাবে ধরা হবে অর্থাৎ পেনশন অ্যামাউন্ট যেটা পাবেন সেটা ইনকাম হিসেবে ধরা হবে কোশ্চেন নাম্বার সেভেনটিন যেখানে বলা আছে যে গ্রস স্যালারি টেন লাখ বাট ইনকাম ট্যাক্স রিটার্নে ট্যাক্সেবল ইনকাম হল সিক্স লাখ তাহলে এক্ষেত্রে কি তার ফ্যামিলি ইনকাম টেন লাখ ধরা হবে না সিক্স লাখ ধরা হবে এটা অলওয়েজ গ্রস ইনকাম ধরা হবে ইনকাম ট্যাক্সের অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম যাই হোক উনি গ্রস যে ইনকাম ওনার ইনকাম সেটাকেই কিন্তু ইনকাম হিসেবে ধরা হবে অর্থাৎ টেন ল্যাক্স যেহেতু এনার গ্রস ইনকাম আছেন কাজেই উনি কিন্তু আবেদন করতে পারবেন না এবার আসি আরও বেশ কিছু ক্লারিফিকেশান এ বিষয়ে তার মধ্যে কোশ্চেন নাম্বার টোয়েন্টি যেটা অ্যাসেট সংক্রান্ত ইন কেস অফ ইনকাম অ্যাসেট সার্টিফিকেট কাম আউট ফ্রম ফেক ফলস এটা খুব গুরুত্বপূর্ণ যদি সাবসিকুয়েন্টলি যে ইডব্লিউএস সার্টিফিকেট আপনি বের করেছেন সেটা ফলস এবং ফেক প্রমাণিত হয় তাহলে কি হবে পরিষ্কার করে কিন্তু মূল গাইডলাইনে বলা ছিল যে সার্ভিস অবশ্যই তার টার্মিনেট হবে যদি সাবসিকুয়েন্টলি দেখা যায় যে এই ইডব্লিউএস সার্টিফিকেটটা ফেক বা ফলস আছে তাহলে তার সার্ভিস টার্মিনেট হবে এবং আইপিসি অনুযায়ী ফেক এবং ফলস ডকুমেন্টস দেওয়ার যা পেনাল্টি আছে সেটাও কিন্তু তার উপরে ইমপোজ হবে কাজেই এই সার্টিফিকেট জমা করার আগে বা অ্যাপ্লাই করার আগে আপনাকে কিন্তু কনফার্ম হয়ে নিতে হবে যে আপনি এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য কিনা যোগ্য হলেই তবে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন এবং সার্টিফিকেট শো করবেন নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সার্কুলার ডেট অর ইনকাম অফ অ্যাসেট সার্টিফিকেট সরি ক্রুশিয়াল ডেট ফর ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট এই ক্রুশিয়াল ডেট ব্যাপার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে কোন তারিখের ইস্যু করা ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট বা ইডব্লিউ সার্টিফিকেট আপনি কোনো এক্সামের ক্ষেত্রে সাবমিট করবেন যদি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষাতার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্টে যদি কোনো ক্রুশিয়াল ডেট উল্লেখ করে দেওয়া হয় যে অমুক তারিখের আগে ইনকাম আপ এস সার্টিফিকেট লাগবে তাহলে সেটাই আপনাকে সাবমিট করতে হবে আর যদি কোনো কিছু উল্লেখ না করা থাকে তাহলে আপনাকে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ওই পার্টিকুলার পোস্টের জন্যে যেটার জন্য অ্যাপ্লাই করছেন সেই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানের আগের তারিখে কিন্তু আপনাকে ই এস সার্টিফিকেট বের করতে হবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজেই এটা আপনি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দেখে নেবেন আমার সাজেশন হলো যে ই সার্টিফিকেট আপনি প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারে যতদিন আপনি কাজে লাগাবেন বলে ভাবছেন তার প্রথমেই বের করে নিন তাহলে ওই ফিনান্সিয়াল ইয়ারে যে এক্সামগুলো হবে তার প্রত্যেকটাতেই আপনি বের করতে বসতে পারবেন যদি ফিনান্সিয়াল ইয়ারে প্রথমে আপনার ইডব্লিউ সার্টিফিকেটটা বের করা থাকে তো এইটা হচ্ছে ক্রুশিয়াল ডেট ইনকাম অ্যাসেট সার্টিফিকেটের ক্ষেত্রে আর এক্ষেত্রে আমি বলে রাখি ফিনান্সিয়াল ইয়ার মিনস থার্টি ফার্স্ট মার্চ থেকে ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত এর মধ্যে ভ্যালিডিটি থাকবে অর্থাৎ আপনি যদি মার্চ মাসের ফার্স্ট এপ্রিল মাসের প্রথমেই সার্টিফিকেটটা বের করে নিতে পারেন তাহলে পরের বছর থার্টি ফার্স্ট মার্চ অবধি কিন্তু সমস্ত পরীক্ষাতে ফর্ম ফিল আপ যেগুলো হবে সব কটাকে আপনি ওই সার্টিফিকেট দেখিয়ে বসতে পারবেন এ প্রসঙ্গে দেখুন একটা কেসের কথা উল্লেখ করা আছে যেটা মূলত ইউপিএসসি ভার্সেস গৌরব সিং অ্যান্ড আদার্স এই কেসটার জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট সেই জাজমেন্টও আপনার সঙ্গে দেখে নিতে পারেন এবার এসে যে অফ সিল নেম ডেজিগনেশান যিনি ইস্যু করছেন তার সার্টিফিকেটে এই জিনিসগুলো থাকার কথা বলা আছে এটা না থাকলে কি হবে এটা কিন্তু থাকতেই হবে বলা আছে আপনি যখন সার্টিফিকেট পার্স পাবেন কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে আমাদের স্টেটে সাধারণত এসজিওরা এই সার্টিফিকেট ইস্যু করে থাকেন কলকাতার ক্ষেত্রে ডিডব্লিউ তো তার অফিসে সেল স্টাম্প যখন আপনি সার্টিফিকেট নেবেন তখন অবশ্যই একটু দেখে নেবেন এগুলো আছে কি না থাকলে আপনি বললে কিন্তু আপনাকে দিয়ে দেবে এই সার্টিফিকেট এবং নাম যা লেখার জায়গা আছে সেটা করে দেবে এবার আমরা আসি কোয়েশন নাম্বার টোয়েন্টি যেখানে বলা আছে ভ্যালিডিট ভ্যালিড ফর দ্য ইয়ার দেখবেন যে এই ইডব্লিউ সার্টিফিকেটের যে ফরম্যাটটা আছে অ্যানেক্সার ওয়ান সেই অ্যানেক্সারি দুটো জায়গা আছে এই ভ্যালিড যে একদম সার্টিফিকেটের প্রথমে ভ্যালিড ফর দ্য ইয়ার সেখানে একটা ফিনান্সিয়াল ইয়ার আপনাকে লিখে দেওয়া উচিত বা সাধারণত সার্টিফিকেট ইস্যুইং অথরিটিরা লিখে দিয়ে থাকেন এবং সার্টিফিকেটের নিচের দিকে বডিতেও একটা ফিনান্সিয়াল ইয়ার লেখা আছে এবং কোন বছরের ইনকামের ভিত্তি করে এটা দেওয়া হচ্ছে সেটাও লেখা থাকে যদি কোনো কারণে ওপরে পোর্শনটা ভ্যাক্যান্ট থাকে তাহলেও কোনো অসুবিধা নেই যদি নিচের পোর্শনে ইয়ার লেখা থাকে কিন্তু যদি দুটো জায়গাতেই ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার এই সার্টিফিকেটটা ফল্টি আছে এবং এটা কিন্তু এটা কিন্তু ভ্যালিড হবে না কাজেই আপনি যখন সার্টিফিকেট নেবেন তখন কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আপনি কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য আবেদন করেছিলেন এবং সেই ফিনান্সিয়াল ইয়ারের সার্টিফিকেটই আপনি পেয়েছেন কিনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা একবার আপনাকে মিলিয়ে নিতে হবে যদি গোলমাল থাকে তাহলে আপনি সার্টিফিকেট অথরিটিকে করলে তারা কিন্তু এই করে দেবেন এবার আসি কিছু মিসলেনিয়াস কোশ্চেন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি যেখানে বলা আছে যে কোনো ছেলে মেয়ে যিনি ই আবেদন করছেন তিনি হয়তো তার বাবা মায়ের সাথে থাকেন না তিনি একাই থাকেন তাহলে সেক্ষেত্রে কি বাবা মায়ের ইনকামটা কনসিডার করা হবে না ফ্যামিলি ইনকাম হিসাবে উত্তর হলো অবশ্যই করা হবে ছেলে মেয়ে যিনি অ্যাপ্লাই করছেন তার ফ্যামিলির যে ডেফিনেশান দেওয়া আছে অর্থাৎ তার প্যারেন্টস বাবা মা তার ভাই বোন আঠারো বছরের নিচে তার স্পাউস এবং তার ছেলে মেয়ে আঠেরো বছরের নিচে এর সবার ইনকামই কিন্তু কনসলিডেট করে ফ্যামিলি ইনকাম ধরা হবে আট লাখের নিচে হতে হবে কিন্তু যদি তারা আলাদা থাকেন সেপারেশন পারমানেন্ট না হওয়ার আগে যদি আলাদা জায়গাতে থাকেন তা হলেও কিন্তু সকলের ইনকামই কনসিডার করা হবে যতই তারা সাথে থাক আলাদা থাক কিছু যায় আসবে না সকলের ইনকামই কিন্তু কনসিডার করা হবে এক্ষেত্রে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোয়ারি ছিল এবার দেখুন কোশ্চেন নাম্বার ছাব্বিশ টোয়েন্টি যেখানে বলা আছে সিবলিং এবং চিলড্রেন অর্থাৎ ভাই বোন এবং ছেলে মেয়ে যদি আঠেরো বছরের উপরে থাকে তাহলে তাদের অ্যাসেট ফ্যামিলি অ্যাসেট হিসাবে বা ফ্যামিলি ইনকাম হিসাবে ধরা হবে কি না এক্ষেত্রে পরিষ্কার ফ্যামিলির ডেফিনেশানে বলা আছে যে আঠেরো বছরের নিচেই হতে হবে কাজে আঠারো বছরের ওপরে যে ইনকাম ছেলে মেয়ে বা ভাই বোন সেটাকে কোনো অবস্থাতেই ফ্যামিলি ইনকাম হিসেবে ধরা হবে না অ্যাপ্লিক্যান্টের সেটা ফ্যামিলি ইনকামের বাইরে থাকবে এরপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন যে কত সময় লাগে এই ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বা কত কোনো টাইম ফ্রেম দেওয়া আছে কি না এক্ষেত্রে পরিষ্কার এখানে বলে দেওয়া আছে যে কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড কিন্তু বলা নেই ইডব্লিউএস সার্টিফিকেটের গাইডলাইনে কিন্তু যেটা বলা আছে যে স্টুডেন্ট যাতে কোনো রকম বঞ্চিত না হয় সেই বিষয়টা মাথায় রাখতে করার কথা বলা আছে কম রেসপেক্টিভ স্টেট বা ইউনিয়নটের দিকে দিকে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিক্যান্টেরও একটা দায়বদ্ধতা আছে যে যথাসম্ভব আগে অ্যাপ্লাই করা এবং একই রকমভাবে সার্টিফিকেট ইস্যুইং অথরিটিরও একটা দায়বদ্ধতা আছে যে স্টুডেন্ট যাতে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে সে ডিপ্রাইব না হয় তার পরীক্ষার লাস্ট ফর্ম ফিল আপ করার আগের ডেটে যাতে ই ডব্লিউএস সার্টিফিকেট পেয়ে যায় তবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলতে বলা যায় যেহেতু কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট অনুযায়ী সাধারণত আঠাশ দিনের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয় এক্ষেত্রেও মোটামুটি সেরকমই সময় লাগে বা তার থেকে একটু বেশিও কোনো কোনো অফিসে লাগতে পারে ফিল্ড এনকোয়ারির জন্য সেই জন্য ওয়েল ইন অ্যাডভান্স কিন্তু অ্যাপ্লাই করে নেওয়াই ভালো কোশ্চেন নাম্বার আঠাশ এটাও গুরুত্বপূর্ণ বেশ অনেকেই জানতে চেয়েছেন যে অন্য অন্য এসসি এসটি ও বিসি সার্টিফিকেটের মতো ইডব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন বা ইউপিএসসির ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটেম্প রেস্ট্রিকশন থাকে তা বেশি পাওয়া যায় কিনা না ইডব্লিউ সার্টিফিকেটে কিন্তু সেরকম ভবিষ্যৎ নেই অর্থাৎ এজ রিল্যাক্সেশনের কোনো ব্যাপার নেই এবং নাম্বার অফ অ্যাটেম্পটও বেশি দেওয়া যায় না ইডব্লিউ সার্টিফিকেট থাকলে তো এই ছিল আমাদের ইডব্লিউএস নিয়ে আদার্স যে অ্যাসেট এবং ইনকাম সংক্রান্ত এবং অন্য অন্য বেশ কিছু বিষয়ে ক্লারিফিকেশান আমার ধারণা যে বিষয়গুলো আপনাদের মনে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছিল যে এর উত্তর কি হবে বা এর সমাধান কীভাবে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই এফএকিউ থেকে পরিষ্কার হয়ে গেছে এই সমস্ত বিষয়ে এবার আপনারা যদি এলিজিবল হন তাহলে অবশ্যই রেসপেক্টিভ ভিডিও অফিস ব্লক এলাকার ক্ষেত্রে এবং পৌর এলাকার ক্ষেত্রে এসডিও অফিস এবং কলকাতার ক্ষেত্রে অফিস অফ দ্য ডিডব্লিউ এখানে আবেদন আপনারা করতে পারেন ই সার্টিফিকেটের জন্যে তো আমরা এরকম বিভিন্ন সরকারি প্রকল্প এবং বিভিন্ন সরকারি চাকরি বিষয়ে নিয়মিত আলোচনা করে থাকি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই এগুলোকে আমাদের উৎসাহিত করার জন্য লাইক করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকুন